অবসাদপূর্ণ ব্যক্তিকে বাঁচাতে গিয়ে মৃত্যু হলো বিএসএফ জওয়ানের। গান স্যালুট দিয়ে সম্পন্ন হলো শেষকৃত্য। রাজস্থানের 83 নম্বর ব্যাটালিয়নের বিএসএফ জওয়ানরা মধ্যরাত্রেই নিহত জওয়ান জালালউদ্দিন শেখের উদ্দেশ্যে গান স্যালুট দিয়ে সম্মান জানালেন। বিএসএফ এ হেড কনস্টেবল পদে কর্মরত ছিলেন তিনি। উপস্থিত ছিলেন ব্যাটালিয়নের উচ্চপদস্থ আধিকারিক। পরিবার সূত্রে খবর, মানসিক অবসাদপূর্ণ ব্যক্তিকে বাঁচাতে গিয়ে মৃত্যু হলো বিএসএফ জওয়ানের। ছুটিতে এসেছিলেন ঈদুজ্জোহার আগে। 9 জুলাই বড়ঙ্গার শাবলপুর এলাকায় ঘটে দুর্ঘটনাটি। বড়ঙ্গা থানার একঘরিয়া এলাকায় ওনার শ্বশুরবাড়ি, সেখানেই যাচ্ছিলেন স্ত্রীকে নিয়ে মোটরবাইকে। যাওয়ার সময় রাজ্য সড়কে হঠাৎই গাড়ির সামনে এক মানসিক অবসাদপূর্ণ ব্যক্তি চলে আসায় দুর্ঘটনার কবলে পড়েন দম্পতি। গুরুতর আহত হন দুজনে। স্ত্রী ভর্তি ছিলেন কান্দি হাসপাতালে। জওয়ানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ওনাকে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তারপর সেখান থেকে কলকাতার নিউরোসায়েন্সে পাঠানো হলেও চিকিৎসাধীন অবস্থায় ওনার মৃত্যু হয় মঙ্গলবার রাত্রে। নিহতের জওয়ানের নাম জালালউদ্দিন শেখ। 1994 সাল থেকে বিএসএফে কর্মরত, হেড কনস্টেবল পদে ছিলেন তিনি। বুধবার মধ্যরাতে ওনার নিথর দেহ নিয়ে আসা হয় বালিয়াহাট গ্রামে ওনার বাড়িতে। পরিবারে নেমে আসে শোকের ছায়া। পুরো গ্রাম জেগে বসে থাকে শেষবারের মতো নিহত জওয়ানকে দেখার জন্য। কফিন বন্দি দেহ বাড়িতে পৌঁছাতেই সকলে ভিড় করেন, কান্নায় ভেঙে পড়ে পরিবার ও গ্রামের মানুষজন। 83 নম্বর ব্যাটালিয়নের পক্ষ থেকে গান স্যালুট দেওয়া হয় মধ্যরাত্রেই। নিহত জওয়ানের স্ত্রী পাপিয়া ইয়াসমিন জানান, এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গাড়ির সামনে চলে আসায় তাকে বাঁচাতে গিয়ে এমন ঘটনা ঘটে। শোকাচ্ছন্ন রয়েছেন তিনি। ওনাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। গ্রামবাসীদের কথায় তিনি অত্যন্ত মিষ্টভাষী এবং ভালো প্রকৃতির মানুষ ছিলেন। সকলের পাশে দাঁড়াতেন বিপদের সময়। আমার মতো লোক পড়ে যায় চাকার সামনে, তো আমরা দুজনেই আমাদের অ্যাক্সিডেন্টও হয়। আমারও পুরো বডি ফ্র্যাকচার, তারপরে পুরা ইয়ে হয়ে যায়, মাজায় ব্যথা। আমিও হসপিটালে ছিলাম, আমি কান্দি হসপিটালে ছিলাম, আর আমার হাজব্যান্ড কান্দি থেকে বহরমপুর, বহরমপুর থেকে কলকাতা চলেন। ওখান থেকে ওর ইউনিটেও ফোন করে, ওরাও সব দেখাশোনা করে, ওরা বলে আমাদের কমান্ডোতে নিয়ে যাব। তো ক্রিটিক্যাল অবস্থা ছিল বলে ছাড়েনি ডক্টর। উনি বাড়ি যাচ্ছে আসতেন, খুব মৃদু হাসি লোক ছিলেন, সকলের সঙ্গে খুব খোলামেলা হাসি ঠাট্টা আনন্দ করে কাটাতেন, সকলেই খুব ভালোবাসতেন গ্রামের লোককে। 25 তারিখে আসার পরে 8 তারিখে উনি শ্বশুরবাড়ি যাচ্ছিলেন দেখা সাক্ষাৎ করতে, যে তারপর 9 তারিখে তারপরে চাকরিতে আবার জয়েন করার কথা ছিলেন। তা হঠাৎ এই অ্যাক্সিডেন্টে আমরা সকলেই সবাই মর্মাহত। মুর্শিদাবাদ থেকে ভিক্টর ব্যানার্জি রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি, হৃদয় ছুঁয়ে যায়।